বিসমিল্লাহিররহমানিররহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বসুমতী ইশরাত জাহান। আমরা এর পূর্ববর্তী ক্লাসে অষ্টম অধ্যায় পড়া শুরু করেছিলাম। আমরা পড়েছি সমুদ্র স্রোত ও জোয়ারভাটা। আজকে আমরা জোয়ারভাটার শ্রেণীবিভাগ সম্পর্কে পড়ব। জোয়ারের শ্রেণী বিভাগ দেখো, জোয়ারকে প্রধানত চারটি শ্রেণীতে ভাগ করা যায়। মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল এবং মরা কটাল। মুখ্য জোয়ার আমরা গত ক্লাসে পড়েছি যে চন্দ্র সূর্যের আকর্ষণে মূলত জোয়ারভাটা সংগঠিত হয়ে থাকে এবং পৃথিবীর যে অংশটা চাঁদের দিকে থাকে সে অংশে জোয়ারটা প্রবল হয়, কারণ চাঁদের আকর্ষণ পৃথিবীর উপরে সবচেয়ে বেশি। এইরূপে যে সৃষ্টি হয়, যে জোয়ার সৃষ্টি হয় সেটাকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে। এরপর হচ্ছে গৌণ জোয়ার। এটা আমাদের গত ক্লাসের পড়া, আমি একটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি। গৌণ জোয়ার হলো পৃথিবীর যে পাশে চাঁদ আকর্ষণ করে তার বিপরীত পাশে, অর্থাৎ প্রতিপাদ স্থানে চাঁদের আকর্ষণ কিছুটা কম। কেন্দ্রভেদ করে যেহেতু চাঁদের শক্তিটা যায়, আকর্ষণ শক্তিটা কিছুটা শক্তিটা কমে যায়, ফলে চন্দ্রের বিপরীত দিকে যে জোয়ার হয় তা হলো গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার। এরপরে আসছে ভরা কটাল বা তেজ কটাল, এটাকে বলে স্প্রিং টাইড। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে, পূর্ণিমা অমাবস্যা তিথি বলতে পূর্ণিমা অমাবস্যার রাত বোঝাচ্ছে। পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে, ফলে সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণকে আরও শক্তিশালী করে তোলে বা সাহায্য করে। এর ফলে এই দুই সময়ে জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে। এই ফুলে ওঠাকে ভরা কটাল বা তেজ কটাল বলা হয়। এই যে ছবিতে দেখো, এই যে অমাবস্যা, এটা এই যে পৃথিবী, এটা পৃথিবী, আর এই যে ফুলে ওঠা জায়গাটা হলো জোয়ার, আর এই নেমে যাওয়া জায়গাটা হলো ভাটা। তাহলে পৃথিবী, চন্দ্র আর সূর্য যখন এরকম একই সরল রেখে অবস্থান করে তখন এর আকর্ষণ শক্তিটা কী হয়, বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে যে জোয়ারটা হয় সেটা প্রবল জোয়ার হয় এবং এটার নাম হলো তেজ কটাল বা ভরা কটাল। এটা এক হয় অমাবস্যার সময়, আরেকটা হয় পূর্ণিমার সময়। এই যে দেখো, পূর্ণিমার সময় চাঁদটা এই পাশে থাকে, এই তখনও চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখে অবস্থান করে। এই উভয়ের মিলিত আকর্ষণ তখন আরও প্রবল হয়। ওই দিন চন্দ্র ও সূর্যের দিকে পূর্ণিমার দিন অপেক্ষা আরও বেশি পানে ফুলে ওঠে, অর্থাৎ জোয়ার বেশি হয়। এই জাতীয় জোয়ারকে ভরা কটাল বা তেজ কটাল বলা হয়। আর পূর্ণিমা তিথিতে এই যে ছবিটা দেখছো এরকম হয়। আর চন্দ্রের আকর্ষণে যেখানে মুখ্য জোয়ার হয় সেখানে সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার হয়। আবার চন্দ্রের বিপরীত দিকে যেখানে তার আকর্ষণে গৌণ জোয়ার হয় ঠিক সেখানেই সূর্যের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। এই জন্য পূর্ণিমার দিন উভয় বিপরীত স্থানে জোয়ারের বেগ সর্বাধিক হয় এবং পানি বেশি ফুলে ওঠে। তাই পূর্ণিমার দিনে এই জোয়ারকে বলা হয় ভরা কটাল বা তেজ কটাল। এবার দেখো মরা কটাল, নিপটাইড। মরা কটাল অর্থ হলো যে অতটা শক্তিশালী না জোয়ারটা। সেটা কখন হয়, অষ্টমী তিথিতে, অর্থাৎ চাঁদের যখন আট দিন তখন চন্দ্র ও সূর্য সমসূত্রে থাকে না, অর্থাৎ উভয়ই পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে। ছবিতে দেখো এই যে এরকম সমকোণে, এই সূর্য আর পৃথিবী, আর এদিকে চন্দ্র। অষ্টমী অর্থাৎ চাঁদের যখন আট দিন তখন এইভাবে সমকোণে অবস্থান করে, তখন এই টানটা অত বেশি জোরালো হয় না। চাঁদের দিকে তখন এইভাবে জোয়ার হয়, এইদিকে এবং ঠিক বিপরীত দিকে, এই জায়গায় জোয়ার হয় এবং এইদিকে ভাটা হয়। যেহেতু আমরা জানি সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ শক্তি বেশি, তাহলে এই চিত্রটা দেখে আমরা কি বুঝতে পারছি, যে চন্দ্র এবং সূর্য যখন সমকোণে অবস্থিত সমকোণে অবস্থান করে তখন যে জোয়ারটা হয় সেটা চাঁদের অষ্টমী তিথিতে, তখন সেটাকে মরা কটাল বলে। আচ্ছা, এরপরে আমরা দেখব জোয়ারভাটার সময়, কতক্ষণ পরে পরে জোয়ারভাটা হয়।
সাধারণত আহ্নিক গতির ফলে মানে পৃথিবী যে ঘুরে তার সেই গতির ফলে দিনে প্রতিদিন দুবার করে জোয়ার হয় এবং দুবার করে ভাটা হয়। তবে জোয়ার ভাটা ঠিক 6 ঘন্টা পর পর না হয়ে এটা হয় 6 ঘন্টা 13 মিনিট পরে। কারণ কি? কারণ পৃথিবী যেমন নিজ কক্ষপথে ঘুরছে, চাঁদও নিজ কক্ষপথে ঘুরছে, কিন্তু ঠিক একই জায়গায় ফিরে আসতে চাঁদের সময় 52 মিনিট বেশি লাগে। কারণ এখানে সেজন্য 24 ঘন্টা 52 মিনিট অতিক্রম করলে পুনরায় সেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয়। যদি 12 ঘন্টা 26 মিনিট পর ক্ষ অবস্থানে গিয়ে পৌঁছায় সেখানে দ্বিতীয়বার জোয়ার সংগঠিত হয়। আচ্ছা, এটা তোমাদের একটা ছবি দেখে বোঝায় তাহলে বুঝতে পারবা। চিত্রটা দেখো, এই যে ছবিটা, এখানে দেখো এই পৃথিবীর চেয়ে চাঁদ এই 13 ডিগ্রি পিছিয়ে থাকে আর কি গতির দিক থেকে। তাহলে এই 13 ডিগ্রিতে সময় কতটুকু হয় হিসাবটা দেখো। এই যে চন্দ্র পৃথিবীর চতুর্দিকে 27 দিনে একবার ঘুরে আসে, আর অর্থাৎ 24 ঘন্টা এটি কমপক্ষে 13 ডিগ্রি পথ অতিক্রম করে। পৃথিবীর এই 13 ডিগ্রি পথ অতিক্রম অগ্রসর হতে আরও 52 মিনিট সময় লাগে। অর্থাৎ তোমরা জানো 1 ডিগ্রিতে সময়ের ব্যবধান হয় 4 মিনিট, তাহলে 13 ডিগ্রিতে সময়ের ব্যবধান হবে 4 তেরো 52 মিনিট। তাই একবার যেখানে মুখ্য জোয়ার হয় পুনরায় সেখানে 24 ঘন্টা 52 মিনিট পর সেখানে মুখ্য জোয়ার হয়। তাহলে চিত্রের থেকে যে আমরা চিত্রের থেকে এই হিসাবটা এসছে। আচ্ছা, এই সম্পূর্ণ ব্যাপারটা তোমরা একটা ভিডিও চিত্রের মাধ্যমে ভিডিও চিত্রে দেখো যে চাঁদ এবং সূর্যের গ্র্যাভিটি বা আকর্ষণ শক্তির ফলে মূলত জোয়ারটা সংগঠিত হয়। চাঁদের আকর্ষণে পৃথিবীর জলরাশি চাঁদের দিকে ধাবিত হয়। এইবার দেখো চাঁদের আকর্ষণে পৃথিবীর পানিরাশি ফুলে উঠছে এবং সেই সাথে পৃথিবীর কেন্দ্রসহ চাঁদের দিকে চলে আসছে খানিকটা। তখন সেই ফাঁকা জায়গায় উপরের আর নিচের অংশ থেকে পানি এসে হাই টাইড বা জোয়ার হচ্ছে। আবার এখানে সূর্যেরও একটা বড় ভূমিকা আছে জোয়ার ভাটার ক্ষেত্রে। যখন কিনা চাঁদ সূর্য পৃথিবী একই রেখায় থাকে তখন বড় জোয়ার হয় এবং সেই জোয়ারকে বলে ভরাকটাল বা স্প্রিং টাইড বা তেজি জোয়ার। আবার যখন সমকোণে থাকে, ছবিতে দেখো সমকোণে যখন থাকে তখন চাঁদের দিকে যে টানটা হয় সেটা একটু কম হয়, তখন তাকে বলে নিপ টাইট বা লঘু জোয়ার। আবার যখন সমান হয় তখন আবার তেজি জোয়ার বা ভরাকটল, আবার সমকোণে যায় তখন আবার লঘু জোয়ার, এইভাবে চলতে থাকে। তাহলে তোমরা ভিডিও চিত্রের মাধ্যমে দেখলে যে কিভাবে ভরাকটাল এবং মরাকটাল সংগঠিত হয়। আবারও বলছি, যখন চন্দ্র সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় থাকে সেটা পূর্ণিমা বা অমাবস্যা, দুই 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 অবস্থায় হতে পারে, তখন সেটা হয় তেজ কটাল বা ভরাকটাল, আর যখন সমকোণে থাকে তখন হয় মরাকটাল। এবার আরেকটা বিষয় দেখো, জোয়ারের বান বলে একটা কথা আছে, টাইডাল বোর। সেটা হলো জোয়ারের সময় সমুদ্রের পানি উঁচু হয়ে নদীর মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে। যেসব নদীর মোহনায় সমুদ্রে মিলিত হয়েছে তখন এই জোয়ারের পানি নদীতে আসার সময় মাঝে মাঝে অত্যাধিক উঁচু হয়, অন্তত 5-7 মিটার উঁচু হয়, তখন একে বলে বান। তবে বানের সময় নদীর মোহনার পানি 3 থেকে 12 মিটার উঁচু হয়ে যায়। সাধারণ সময়ে 5 থেকে 7 মিটার, কিন্তু 12 মিটার পর্যন্ত উঁচু হয় এই বানের সময়। এই বান খুব প্রবল হয় ভরা কটালের সময়। আবার নদীর মোহনা চড়া থাকলে, অর্থাৎ নদীর মোহনা যদি
সংকীর্ণ হয়, আর জোয়ারের পানি প্রবেশ করার সময় নদীর স্রোতে বা অন্যভাবে যদি বাধা পায়, আর নদীর মুখ যদি ফানেলের মতন হয়, অর্থাৎ নদীর মোহনা বেশ প্রশস্ত কিন্তু নদীখাত অপেক্ষাকৃত সরু এবং নদী যদি পানিপূর্ণ থাকে। কোন কোন নদীতে এরকম জোয়ারের বান হয় দেখে নিই আমরা। ইয়াং, শিকিয়াং, সেন, শালুইন, গারুন, সেভার্ন, আমাজন, হুগলি, এইসব নদীর বান অতিশয় প্রবল। বানের সম্মুখে পড়লে নৌকা, স্টিমার প্রভৃতি ডুবে যায়, অর্থাৎ দুর্ঘটনা হয়। এত বেশি পানি উঁচু হয়ে আসে যে নৌযান ডুবে যেতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল। খেয়াল করো, যেটাই প্রভাব এটাই কিন্তু ফলাফল। বাংলাদেশের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ আছে তার উপর জোয়ার ভাটার ব্যাপক প্রভাব রয়েছে। এর ফলে মানুষ নানাভাবে উপকৃত হয়ে থাকে। সেসব কী কী আমরা দেখে নিই। প্রথমে আছে হলো ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের সুবিধা, জোয়ার ভাটার ফলে সমুদ্রগামী জাহাজ চলাচলে তথা ব্যবসা বাণিজ্যের বিশেষ সুবিধা হয়, কারণ নদীর মোহনায় এবং তার অভ্যন্তরে পানি বেশি উঁচু হয়, ফলে বড় বড় সমুদ্রগামী জাহাজগুলো আমদানি পণ্য নিয়ে বাধাহীনভাবে নদীতে প্রবেশ করতে পারে এবং ভাটার টানে এসব জাহাজ রপ্তানিকৃত পণ্য নিয়ে সহজে সমুদ্রে নেমে যেতে পারে। অর্থাৎ জোয়ারের সময় জাহাজ বন্দরে ভেড়ে এবং ভাটার সময় এটা ভাটার টানে ছেড়ে যায়। এতে উপকূলীয় অঞ্চলে চট্টগ্রাম ও মংলা নামক দুটি প্রসিদ্ধ বন্দর গড়ে উঠেছে, যেখানে জোয়ার ভাটার সুবিধাটা পাওয়া যায়। আর এই বন্দর দুটি গড়ে ওঠায় ওসব এলাকায় বহু শিল্প কারখানা গড়ে উঠেছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যবস্থা হয়েছে। নদীর পানি নির্মল থাকা, নির্মল অর্থ পরিষ্কার থাকা। জোয়ার ভাটার ফলে নদীর পানি নির্মল থাকে। দৈনিক দুবার করে জোয়ার ভাটার ফলে নদীতে যে সঞ্চিত আবর্জনা থাকে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়। আর কি হয় দেখো, নদীর মুখে নৌ চলাচল যোগ্য থাকে। জোয়ার ভাটার ফলে অনেক সময় পলি মাটি পড়ে নদীর মুখ বন্ধ হয়ে যেতে পারে, যে নদীর বাহিত যে পদার্থগুলো সেগুলো নদীর মুখে জমে নদীর মুখ বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু জোয়ার ভাটার ফলে যেহেতু এই আবর্জনা পলি টেনে নিয়ে যায় ভাটার টানে, সেই জন্য নৌ চলাচলের উপযোগী থাকে। ইংল্যান্ডের টেমস নদীতে জোয়ার ভাটার ফলে পলি জমতে পারে না এবং সর্বদা নাব্য থাকে। নাব্য অর্থাৎ হলো নৌ চলাচলের উপযোগী থাকে। এরপর হলো লবণ উৎপাদন কেন্দ্র। জোয়ার ভাটার উপর নির্ভর করে সমুদ্র উপকূলে লবণ তৈরির কারখানা ওঠে। জোয়ারের সময় এই পানিটাকে আটকে রাখা হয় অগভীর চওড়া জলাশয় এবং ওই আবদ্ধ পানি রাশিকে শুকিয়ে পরে লবণ তৈরি করা হয়। জোয়ারের ফলে তাহলে পানিটা এসে আটকে যায় এবং সেই পানিটাই ধরে রাখা হয়। এছাড়া সেচ কাজের সুবিধা হয়। উপকূলীয় অনেক নদীর পাশে খাল খনন করে পানি আটকে জমিতে সেচ দেওয়া হয়, ফলে উপকূলীয় কৃষিকাজের উন্নতি হয়। আর মৎস্য বন্দর ও মৎস্য ব্যবসা কেন্দ্র গড়ে ওঠে। যেমন বাংলাদেশে যে উপকূলরেখা রয়েছে, এসব উপকূলরেখার বিভিন্ন অংশ দিয়ে নদী এবং শাখা নদী সহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তাই উপকূলরেখায় সর্বত্রে অসংখ্য ছোট বড়ের নদীর মোহনা ও খাড়ি বিদ্যমান। এসব মোহনা ও খাড়িতে মৎস্যের খাদ্যের প্রাচুর্য থাকে এবং মাছ সেখানে ভিড় জমায় এবং ধরা পড়ে। এসব অঞ্চলে যেসব মাছ ধরা পড়ে তার মধ্যে ভেটকি, কোরাল, চান্দা, রূপচান্দা, চিংড়ি, গলদা চিংড়ি, পোয়া, স্যামন এবং ছুরি মাছ প্রভৃতি প্রধান। এই সকল মৎস্য দেশে বিদেশে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন হয়। এছাড়া উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাবে মৎস্যের প্রাচুর্য হেতু শত শত লোক মৎস্য সংক্রান্ত কাজে নিয়োজিত থাকে। বাংলাদেশে এ খাতে বার্ষিক প্রায় $54 কোটি মূল্যের বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম, যে উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাবে দেশের কৃষিক্ষেত্র, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল মূলত জোয়ারের শ্রেণীবিভাগ। এখানে আমরা 4টা শ্রেণীবিভাগ দেখলাম। মুখ্য জোয়ার, যেটা কিনা চাঁদের সম্মুখে পৃথিবীর যে অংশটা থাকে সেখানে হয় মুখ্য জোয়ার, আবার ঠিক সেই অংশের বিপরীত দিকে প্রতিপাদ স্থানে হয় গৌণ জোয়ার। ভরাকটল হলো পূর্ণিমা বা অমাবস্যায় পৃথিবী, সূর্য এবং চন্দ্র যখন একই রেখায় অবস্থান করে তখন হয় ভরাকটল, এবং যখন সমকোণে পৃথিবী, চাঁদ ও সূর্য অবস্থান করে তখন হয় মরাকটল। আর জোয়ার ভাটার সময় 6 ঘন্টা পূর্ণ সংখ্যায় ধরা হয়, কিন্তু আসল সময়টা হলো
6 ঘন্টা 13 মিনিট পরপর জোয়ারভাটা সংগঠন হয়, কারণ পৃথিবীর 52 মিনিট সময় বেশি লাগে চাঁদের কক্ষপথের সাথে ঘুরে আসতে একই জায়গায়। এরপরে জোয়ারভাটার ব্যবধানটা পড়লাম 6 ঘন্টা 13 মিনিট। এরপর জোয়ারের বান, যেসব নদীর মোহনায় জোয়ারের সময় মূলত তেজ কাটালের সময় জোয়ারের পানি অনেক বেশি ফুলে ওঠে, আর নদীর মোহনার আকৃতি যদি ফানেল আকৃতির হয় তাহলেই সেটা প্রায় 12 মিটার উঁচু হয়ে যায়, তখন সামনে নৌযান বা লঞ্চ স্টিমার পড়লে সেটা ডুবে যায়। আর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ারভাটার প্রভাব, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ারভাটার ব্যাপক প্রভাব রয়েছে। বন্দরে জাহাজ আসা যাওয়া, ব্যবসা বাণিজ্য, নদীর পানি নির্মল থাকা, অনেক সময় জোয়ারভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করাও হয়ে থাকে, এই বিভিন্ন আবার মৎস্য ব্যবসার সুবিধা হয়, এই বিভিন্ন কারণে জোয়ারভাটার বেশ একটা বিরাট প্রভাব রয়েছে উপকূলীয় অঞ্চলে। তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে সেটা হলো এই এই ধরনের একটা প্রশ্ন তোমরা শিখে রাখবে যে সমুদ্র স্রোতের কারণ কি, জোয়ারভাটায় কেন্দ্রিক শক্তির প্রভাব ব্যাখ্যা করো, এবং উদ্দীপকে এরূপ পানির আচরণের কারণ হলো জোয়ারভাটা, জোয়ারভাটার চিত্রসহ বর্ণনা করবে, এবং উপকূলীয় অঞ্চলে কীরূপ প্রভাব ফেলে, একটু আগে যে আমরা প্রভাব বা ফলাফলগুলো করলাম সেই ফলাফলগুলো সুন্দর করে পয়েন্ট আকারে দিবে। তাহলে আজকে এ পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।